আসসালামু আলাইকুম। দুবাইয়ের বিষয় নিয়ে আমাদের মনের ভিতরে অনেক কৌতূহল যে কবে দুবাইয়ের বিষয় খুলে দিবে। আবার আপনারা আমাকে অনেক বেশি কমেন্ট করতেছেন যে দুবাইয়ের ভিজিট ভিসা, লেবার ভিসা, পার্টনার ভিসা, হাই প্রফেশনাল ভিসা গুলা কবে খুলতে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কিন্তু নতুন একটা আপডেট আসছে, আপডেটটা যখনই অফিসিয়াল ভাবে আসবে সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমি আলোচনা করবো। তবে আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দিয়ে দিই যে কোন কোন ভিসাগুলো খুলতে যাচ্ছে দুবাই সরকার। দুবাই সরকার আসলে ঘোষণা দিতেছে যে 1 তারিখ থেকে, আজকে আমরা জানি যে 26 তারিখ, 1 তারিখ থেকে দুবাইয়ের ভিসাগুলো চালু করতে যাচ্ছে দুবাই সরকার। দুবাই সরকার বলতেছে যে 1 তারিখ থেকে তারা শুধু লেবার ক্যাটাগরির ভিসাটা বাদ দিয়ে সকল ধরনের ভিসা কিন্তু খুলে দিতে যাচ্ছে। আমরা জানি যে ভিজিট ভিসা গুলো বন্ধ ছিল, ভিজিট ভিসায় কেউ আসতে পারতেছিল না, ভিজিট ভিসা খুলে দেবে। হাই প্রফেশনাল ভিসা গুলো কিন্তু এখনো হইতেছে, যাদের সার্টিফিকেট আছে তাদের কিন্তু হাই প্রফেশনাল ভিসা গুলো হইতেছে। এছাড়া যারা ইমিগ্রেশন ভিসা গুলো করতে চাইতেছিলেন সব ধরনের ভিসা বন্ধ করে রাখছিল দুবাই সরকার। তবে এখন বর্তমানে শুধু লেবার ক্যাটাগরির ভিসা গুলো বাদ দিয়ে 1 তারিখ থেকে কিন্তু সকল প্রকারের ভিসা খুলে দিতে যাচ্ছে দুবাই সরকার। তো এটা এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে আসে নাই, তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি, কারণ 1 তারিখের পরে বোঝা যাবে যে আসলে কি এটা সত্য নাকি মিথ্যা। তো এখন পর্যন্ত অফিসিয়াল ভাবে কোনো কিছু বলে নাই। তাছাড়া আপনারা বলেন যে আমি এই ইনফরমেশন গুলো কোথায় থেকে পাই, দেখেন আমি আমার অনেকগুলো ভিডিওর মধ্যে বলছি যে আমি ইনফরমেশন গুলো কোথা থেকে পাই। আমি ইনফরমেশন গুলো পাই আমি যে জায়গার মধ্যে কাজ করি দুবাইয়ে, আমি ডেরা দুবাইয়ের মধ্যে কাজ করি আলিগড় মেট্রো স্টেশনের সাথে। ওই মেট্রো স্টেশনের সাথে আপনারা যারা আছেন বা যারা ওই এরিয়া থাকেন আপনারা জানেন যে সাথে আছে আমিস সেন্টার। আমিস সেন্টার হচ্ছে সরকারি যত ধরনের ভিসা সংক্রান্ত কাজ কিন্তু তারা করে থাকে। সরকারি যত কাজ আছে মানে দুবাইয়ের মধ্যে সকল ধরনের কাজ কিন্তু তারা করে থাকে, ওই জায়গার মধ্যে সর্বপ্রথম নিউজ গুলো আসে। আর আমি সেন্টার আমার ফ্রেন্ড আছে, যার কারণে ওইখান থেকে কিন্তু আমি নিউজ গুলো পাই এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আমার ফ্রেন্ড আমাকে বলছে যে দুবাইয়ের ভিসা 1 তারিখ থেকে চালু করতে যাচ্ছে, শুধু লেবার ক্যাটাগরির ভিসা গুলো বাদ দিয়ে সকল ধরনের ভিসা চালু করতে যাচ্ছে। তো যারা ভিডিওটা দেখছেন যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে বলবেন না। আর অনেকে আছে নেগেটিভ কমেন্ট করেন, আপনাদের কমেন্টের উপরেও কিন্তু ভিডিও আসতে চলেছে। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। যারা নতুন আছেন আমার ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, আমার ডিসক্রিপশনে ফেসবুক পেজ, ফেসবুক প্রোফাইল এবং ইনস্টাগ্রাম, টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে কিন্তু এখানে ফলো দিয়ে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।